নমস্কার বন্ধুরা, শুভজ্যোতি দ্বীপে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি এখান থেকে বেশ কয়েকদিন আগে কিছু অর্কিডের অর্ডার করেছিলাম। হ্যাঁ, পটস অ্যান্ড পেটালস বলে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে। তো আগস্টের 4 তারিখে অর্ডার করেছি আর আজ 16 তারিখ, 12 দিন পরে আমার হাতে এলো গাছগুলো। তো এগুলো আজ আমি আনবক্সিং করব, এবং আনবক্সিং করার পরে এগুলো কিভাবে আমরা নতুন মিডিয়াতে প্রতিস্থাপন করব, কেমন টপ নির্বাচন করব আর মিডিয়াটা কী দেব, এগুলো সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। কেমন? তো প্রথমে আমি যে গাছগুলো পেয়েছি আমি হাতে, এটাকে আমি আনবক্সিং করি, সেটা দেখুন। আসলে এই প্যাকেটটা যে এসছে খুব ভালো অবস্থাতে আমার কাছে আসেনি। দেখুন, স্পিড পোস্টে এসছে, একদম চেপে চ্যাপটা হয়ে গেছে। এর ভিতরে গাছগুলো যে কেমন আছে কে জানে। গাছগুলো দেখুন মোটামুটি কিন্তু ভালোই আছে। হ্যাঁ, 10-12 দিন, 12 দিন মতো। তো 12 দিনে গাছগুলো কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, দেখুন। তো এগুলো সব নারকেলের ছোবড়াতে লাগানো আছে। আমি 7খানা ডেন্ড্রোমিয়াম এ করেছিলাম, 7টা। এটা হচ্ছে সাদা রঙের ফুল হবে, হোয়াইট। আর এটা হচ্ছে রেড আর কি, লাল। এটা কার টিংডং, এটা কিন্তু খুব ভালো একটা, খুব সুন্দর কালারের। এটা ইস্টার্ন গোল্ড এর নাম। আর দেখি কি আছে, এটা ইয়েলো, এটা হচ্ছে রেড ব্লু। এই চারাটা দেখুন কিন্তু খুব খারাপ অবস্থাতে এসছে, একদম পচে গেছে। তো এটা যে কী হবে জানি না, এইটা পচে গেছে কিন্তু এটা এখন শক্ত আছে, দেখতে পাচ্ছি। তো ঠিকই আছে, আমি দেখি এটাকে বাঁচাতে পারি কিনা অন্য কোনোভাবে। এর রুটগুলো মোটামুটি তো ঠিকই আছে, দেখতে পাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি যে 7খানা চারা কিনেছিলাম তার মধ্যে 6টা চারা কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, এই 6টা, এটাই কেবল খুবই খারাপ। অথচ এটাই আমার সবথেকে পছন্দের ছিল আর কি, এটা হচ্ছে স্টার ব্রাইট। তো দেখি এটাকে বাঁচাতে পারি কিনা এখন। তো প্রথমে কী করবো, এই সমস্ত চারাগুলো কিন্তু আমি একটা ফাঙ্গিসাইডের দ্রবণ করে তাতে চুবিয়ে দেবো, দিয়ে এখানে যে নারকেলের ছোবড়া দেওয়া আছে না, এগুলো কিন্তু সব ফুলে ফেলবো, এগুলো রাখবো না। কারণ আমাদের এখানে যে ওয়েদার, এই ওয়েদারে নারকেল ছোবড়াটা কিন্তু খুব একটা সুইটেবল নয়, ঠিক আছে। আর তারপরে এই নারকেলের ছোবড়াটা থাকলে কয়েকদিন পরে এটা পচতে থাকবে, ফলে গাছে কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য আমরা নারকেলের ছোবড়াটা পুরোপুরি খুলে দিয়ে নতুন মিডিয়াতে বসাবো। তো এখন আমি এখানে 1/2 লিটার মতো জল নিয়েছি, আর এই 1/2 লিটার জলে আমি 1/2 চামচ, মানে ওই 1.5 গ্রাম মতো আর কি, 1.5 গ্রাম মতো আমি একটা ফাঙ্গিসাইড দিচ্ছি। আমি এই ফাঙ্গিসাইডটি দিচ্ছি, এটা কিলাক্সিল গোল্ড। হ্যাঁ, এতে মেটালাক্সিল আর ম্যানকোজেব আছে। তো এটা আমি এতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো জলের সঙ্গে। দেখুন এই তো, এবার এই চারাগুলো এখানে খুব সুন্দর করে চুবিয়ে দেবো, একদম পুরো চুবিয়ে দেবো। সমস্ত শিকড়গুলো যেন এই ফাঙ্গিসাইড জলে আর কি ডুবে থাকে। হ্যাঁ বন্ধুরা, সমস্ত চারা আমি এই ফাঙ্গিসাইড দ্রবণে কিন্তু চুবিয়ে দিয়েছি, দেখুন গোড়াগুলো পুরো জলের মধ্যে ডুবে আছে। তো এইভাবে 1/2 ঘন্টা রাখবো, 1/2 ঘন্টার মধ্যে নারকেলের ছোবড়াগুলো বেশ কিছু পরিমাণে এই ফাঙ্গিসাইড দ্রবণটা নিয়ে নেবে, নিলে একটু নরম হবে, ফলে এগুলো কিন্তু পরিষ্কার করবো, ঠিক আছে। পরিষ্কার করে নিয়ে আমি একটু শুকাতে দেবো, অন্তত 2 ঘন্টার মতো। 2 ঘন্টার মধ্যে এই ফাঙ্গিসাইড দ্রবণটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আমি এগুলোকে আবার নতুন করে রিপোর্ট করব। তো ঠিক আছে, কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন বন্ধুরা, ফিরে এলাম 2 ঘন্টা পরে। অর্কিডগুলো আমি সব নারকেলের যে ছোবড়াগুলো ছিল পরিষ্কার করে দিয়েছি, একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, আর শুকিয়ে গেছে মোটামুটি, যে ফাঙ্গিসাইডের যে জলগুলো ছিল সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। কিন্তু এবার আমি এগুলোকে রিপোর্ট করে দেবো। তো রিপোর্টের জন্যে আমি কিন্তু এই টপটা নিয়েছি, দেখুন এই টপটাই কিন্তু লাগবে। এগুলো মাটির পাওয়া যায়, তো আমাদের এখানে মাটির অ্যাভেলেবেল নয়, তো আমি এগুলো অনলাইন থেকে আনিয়েছি আর কি, এই টাইপের টপ। আর মিডিয়া হিসাবে আমি এখানে নিয়েছি দেখুন এই ঝামাগুলো, এগুলো কিন্তু একটু দেখুন পোর আছে। হ্যাঁ, একটু একদম ফুটো ফুটো আছে আর কি।
আর আমি যখন জল স্প্রে করব, এ কিন্তু অনেকটা পরিমাণে জল ধরে রাখতে পারবে। জল বা ধরুন যে খাবারটা আমি দিচ্ছি, সে এনপিকে হোক বা সিউইড হোক, যেগুলো দেবো সে কিন্তু এ ধরে রাখবে। কারণ এগুলো দেখুন, এগুলো কিন্তু পোরাস, হ্যাঁ মানে ছিদ্র ছিদ্র মতো আছে। তো এটা নিচ্ছি আমি, আর নিচ্ছি কয়লা, কাঠ কয়লা, কাঠ কয়লা আর হাইড্রোটন বল, যেটা ক্লে বল বলে আর কি, এ হাইড্রোটন বল। তো বন্ধুরা, এখানে আমি ঝামা কিন্তু 80% দেবো, হ্যাঁ 80% মতো, আর বাদ বাকিটা আমি ক্লে বল আর কাঠ কয়লা দেবো। তো এই ঝামা, ক্লে বল আর কাঠ কয়লাগুলো মোটামুটি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে কিন্তু আমি এই ডেন্ড্রোবিয়ামগুলো রিপোর্ট করে দেবো। হ্যাঁ, তো দেখুন আমি কিভাবে রিপোর্ট করছি সেটা দেখুন, কারণ এটাও কিন্তু দেখা খুবই জরুরি। আশি শতাংশ মতো নেব, ব্যাস মোটামুটি হয়ে গেছে। এবারে এবার এখানে আমি ক্লে বল দিচ্ছি কিছুটা, আর বাদ বাকিটা এই কয়লা। ব্যাস মোটামুটি কিন্তু আবার আমার টপটা ভর্তি হয়ে গেল। এবার এগুলোকে আমি ঢেলে নিচ্ছি, এটা মেপে নিলাম আর কি। এগুলো তো খুব বড় বড় মেশানো যাবে না, তবু মোটামুটি সমস্ত জিনিসগুলো যেন টবের সব জায়গাতে থাকে আর কি। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন আমি মোটামুটি মিশিয়ে নিয়েছি কিন্তু, এই দেখুন। এবার এগুলো আমি যাতে ভরে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এই পোর্শন ভরে নিয়েছি। হ্যাঁ, এবার এখানে এই অর্কিডটা নিচ্ছি। এবার জাস্ট এই যে শিকড়গুলো আছে আমি কিন্তু এখানে রেখে দেব, রেখে দিলাম, রেখে দিলাম। রেখে দিয়ে এই সাইড থেকে এগুলো আবার ভরে দেব। দেখুন মোটামুটি হয়ে গেছে, এই দেখুন। একটু চেপে দেবো হালকাভাবে। আমার কিন্তু রিপোর্ট করা হয়ে গেছে। হ্যাঁ, তো এবার কী করবো বন্ধুরা, এতে কিন্তু আমরা জল দেবো। তো জলটা কীভাবে দেবো, যে স্প্রেয়ারে করে কিন্তু জল দেবো। হ্যাঁ, একদম হুড়ুর করে জলটা ঢেলে দেবো না, স্প্রেয়ারে করে এই গোড়ার দিকটা একটু জল দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি সব চারাগুলো রিপোর্ট করে নিই, রিপোর্ট করে নিয়ে তারপর আমি জল দিচ্ছি আর কি। তো বন্ধুরা, আমি এখানে এই সাতখানা চারা কিন্তু প্রতিস্থাপন করে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে দেবো এতে। তো তার আগে একটা কথা বলি, তো দেখুন আমরা যে টবটা নির্বাচন করেছি, এই টবে দেখুন প্রচুর বড় বড় ফাঁকা আছে, ছিদ্র বলা ভুল, বড় বড় ফাঁকা একদম কাটা কাটা মতো আর কি। তো এই টবটাই কিন্তু অর্কিডের জন্য একদম পারফেক্ট টব, কারণ অর্কিডের শিকড়ের মধ্যে দিয়ে যদি হাওয়া বাতাস চলাচল করে তাহলে অর্কিডের গ্রোথ কিন্তু ভালো হয়। অর্কিডের শিকড় বাতাস থেকে, যে বাতাসে যে জলীয় বাষ্প থাকে, এই জলীয় বাষ্প কিন্তু শোষণ করে নেয়, সেই কারণে এতে কিন্তু খুব বেশি জলও দিতে হয় না। হ্যাঁ, এবার আসি বন্ধুরা, আমরা এই গাছে কি খাবার দেব। তো দেখুন আপাতত কিন্তু কোনো খাবার দেব না, এখান থেকে দিন দশেক পরে বা দিন পনেরো পরে যখন দেখব মোটামুটি এই মিডিয়ার মধ্যে শিকড়গুলো একটু ধরে নিয়েছে, তখন কিন্তু আমরা এতে খাবারটা দেব। খাবার বলতে আমরা দেব 19-19-19 অথবা 20-20-20, যে কোনো একটা এনপিকে 1 লিটার জলে 1/2 গ্রাম করে দেব আপাতত প্রথমবার। এইভাবে অন্তত আমরা সপ্তাহে দিতে হবে, আমরা মোটামুটি ধরুন 3 সপ্তাহ দেবো, তারপরে আস্তে আস্তে এটাকে বাড়াবো, তখন 1 গ্রাম করে দিতে থাকবো। আর একটা জিনিস কি বন্ধুরা, আমরা এনপিকে যে গাছে দিচ্ছি এর পাশাপাশি আমরা কিন্তু সিউড এক্সট্রাক্টও দেবো। আমরা কি করব, যে গাছের পাতাতে তো স্প্রে করব, সেই সঙ্গে গোড়ায় কিন্তু স্প্রে করে দেবো, ঠিক আছে? গোড়ায় বলতে এই মিডিয়াতে আর কি স্প্রে করে দেবো। তো এইটা মোটামুটি আমরা দিতে থাকবো, এতে আমাদের গাছটা কিন্তু বাড়তে থাকবে। হ্যাঁ, গাছের গ্রোথটা কিন্তু যথেষ্ট ভালো হবে। তো আপাতত আমরা 1/2 গ্রাম এনপিকে দেবো 3-4 সপ্তাহ মতো, তারপরে আমরা এনপিকেটা বাড়াবো, এটা খেয়াল রাখবেন। আর জলটা কিন্তু আমরা নিয়মিত দেবো, যেহেতু আমরা এখানে কোনো নারকেলের ছোবড়া দিচ্ছি না, সেই কারণে আমরা প্রত্যেক দিন কিন্তু জলটা দিয়ে যাব এই গাছের গোড়াতে আর কি স্প্রে করে, ঠিক আছে? আর ফাঙ্গিসাইড বলতে আমরা মেটালাক্সিল ম্যানকোজেব কম্পোজিশনে যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু এই গাছের গোড়াতে দেবো এবং স্প্রে করবো, ঠিক আছে? এটা করবো আমরা মোটামুটি 10 দিন অন্তর অন্তর, 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম দিয়ে ভালো করে স্প্রে করবো এবং গাছের গোড়াতে দিয়ে দেবো। তো আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা। আপনারা যদি অর্কিড লাগাতে চান তাহলে এই মিডিয়াতে বসাবেন, দেখবেন খুব সুন্দর গাছ হবে। আর
এরকম টপ নির্বাচন করবেন কিন্তু, কেমন? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু, কেমন? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।